খুব তাড়াহুড়ো করে ভাত খেয়ে আমরা রেডি হয়ে গেছি। দেখো আমার আর সাকিব পুরো ড্রেস করা হয়ে গেছে, মানে কি করতে যাচ্ছে সেটা এখনো আমাদের কিছু বলেনি, বলি শুধু চলো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছো। তা তোমরা এখন দেখছো আমাদের ফ্যামিলি জীবন চ্যানেল, এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আর ফাটাফাটি সকাল দিয়ে দিনটা শুরু হচ্ছে। ফাটাফাটি এই জন্যই বলছি যে গতকাল সোনার জন্মদিন ছিল, তো সেই জন্মদিনে একটু রান্নাবান্না হয়েছে, অনেক থালা বাসন ইউজ করা হয়েছে, সেগুলো ধোয়ার পাল্লা আছে, পম্পা সেগুলো ধোবে, এগুলো সব বাইরে বার করেছে। দেখো একবারে এখানে কতটা গাদা হয়ে আছে, এছাড়া এতটাই আবার কলতলাতেও আছে, এটা এখন কলতলায় নিয়ে যায়নি, আর বাকিগুলো সব কলতলায় আছে। তা সেটা দিয়ে কাজ শুরু হবে, এবং এখন আপাতত উঠোনটাতে হাত দিয়েছে ঝাঁট দেওয়ার। তাছাড়া ঘর মোছা তো আছেই, কেন ঘরের খাওয়া দাওয়া হয়েছে, তাই মেঝেতে একটু নোংরা হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য অলরেডি দেখো যে লাইট জল দিয়ে মুছবে, সেই জলটা নিয়ে চলে এসছে, ওই জন্য রুইভারটাও আছে, কাজল হবে। তারপরে বাড়ির যে কিছু জামাকাপড় কাছাকাছিও আছে সেগুলোও করবে। আর সোহানা দেখো সকাল উঠেই পড়তে বসেছে, আর সাকিব বাবু এখন ঘুম থেকে ওঠেনি, আমরা এখন তিনজন উঠেছি। তা আজ বললাম সকালে খুব ফাটাফাটি দিয়ে শুরু হচ্ছে, আর কাজকর্ম সারাদিনই চলবে, এবং অনেকটাই কাজ, এই কাজ করতে অনেক টাইম লেগে যাবে। তারপর তো ব্রেকফাস্ট শুরু হবে, তা এই টুকিটাকে কাজগুলো সকাল আগে সেরে নেওয়া হোক, তারপর ব্রেকফাস্টের দিকে যাবো। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, দেখবে আজ খুব ইন্টারেস্টিং ভিডিও হবে, এবং দিনটা আমাদের প্রচুর কাজের মধ্যে দিয়ে কাটবে। তো বাড়ির ভেতরে কাজের মধ্যে যে মুছতে হবে পম্পা, যে মোচার কাজটা করবে, আরও বেশি মুছতে চাই জন্যই কালে পুরো রান্নাঘরটা বিরিয়ানির কাজ হয়েছে। তো এগুলো সব ফ্যান, তার ভাতের রাবিশ টাবিশ একটু পড়ে আছে, তরকারির তেল ঝোল একটু পড়ে আছে, সেগুলোর জন্য আরও একটা বেশি করে মুছতে হবে। আর এগুলো যত চটকাচটকি হবে, সেই পা বা ধরো বেডরুমে দিকে চলে যাবে বা ওই বারান্দায় যাবে, তো পায়ে পায়ে আরও নোংরা হবে। সেই জন্য ফার্স্ট সকালে পম্পা এটা মুছে নিতে চাইছে, যাতে বাড়িটা ক্লিন থাকে। আর এর মধ্যে আপাতত এগুলো একটা ধুয়ে এনেছে, দেখো এখানে কতটা আছে, দেখো এর ভিতরে তো অনেক কটা বাসনপত্র আছে। আর এই গ্যাসটা সব মুছতে হবে, এগুলো সবই কাল ইউজ হয়েছে, সেটা এই কাজগুলো আছে। তো অনেকটাই কাজ দেখতে মনে হয় একটু, কিন্তু এই কাজটা কমপ্লিট করতে অনেকটাই সময় সাপেক্ষ এবং কষ্টের কাজ। তো আপাতত পম্পার কলতলা কাজ শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওটা যা কিছু ছিল ধোয়ার সব ধুয়ে ফেলেছে, এবং কষ্ট করেই ধুইল। আর এদিকে পোশাকগুলো ধুয়ে রেখে দিয়েছে, যেটা ডেইলি কাজ হয় দেখো। আর থালা বাসন নিয়ে সেখানে শুকাচ্ছে, এখানে শুকাতে দিয়েছে, এই যে কতগুলো জ্বর হয়েছে দেখো, এখানে এখানেও যেমন আছে, তখন ঘরে একটা মানে দেখেছিল এক ঢিবি, আর ওই যে বাইরে আবার ওখানে মেলে দিয়ে আছে প্রচুর থালা বাসন আজকে। এখন আমরা রান্নাঘরে ঢুকে দেখি, রান্নাঘরে ঢুকে দেখি কি করছে। সাত সকালে আমরা চলে এসেছি এখন রান্নাঘরে ব্রেকফাস্ট করবে বলে, এই যে এখন গরম গরম চা, ও সুপার লাগে গরম গরম চা খেতে সকালবেলাটা। আর এদিকে সোহানার ডিম ছাড়াচ্ছে, এই যে দুখানা ডিম আছে, দুটো ডিম সেদ্ধ করা হয়েছে, সাকিব খাবে একটা, সোহানা খাবে একটা, আর যদি না খেতে পারে তাহলে আমি একটু ভাগে পাবো। আর এদিকে আমি নিয়েছি মুড়ি, ভুজিয়া আর সরষের তেল মাখিয়েছি, তার সঙ্গে বিস্কুট আছে, বিস্কুট সোহানার বেশি খায়। আর শশা নিয়েছি আমি, আর সাকিব এখনও কিছু পাইনি ভাগে, ও ডিমটা খাবে, তো দেখি ডিমটা সোহানা ছাড়ানো হোক। আজকে আপাতত আমাদের শর্টকাট চলছে ইয়েটা ব্রেকফাস্টটা, কারণ আমাদের একটু কাজের চাপ আছে বেশি, আজ রান্নার চাপ আছে পম্পার বেশি, কারণ আজকে আমাদের ওই মসজিদে কাজ হচ্ছে, ওখানে চারটি মিস্ত্রি লেবার কাজ করছে, ওনাদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, তো সেই খাওয়ার ব্যবস্থার জন্য আমাদের একটু কাজের চাপ বেশি হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। ওই যে শর্টকাট ছাড়ছে আজকে, এটা শর্টকাট ব্রেকফাস্টটা করে নিচ্ছে, তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখি পরবর্তী কাজ কীভাবে করা যায়। তো দেখো রান্নার জন্য পম্পা রেডি হচ্ছে, সম্বলপত্র জোগাড় করছে, তরি তরকারি, লঙ্কা ঘরে ছিল না বলে আবার গাছ থেকে লঙ্কা তুললো, আমাদের গাছে লঙ্কা হয়েছে, গাছে লঙ্কা গাছ খানাদের কত বড়, আমার থেকেও লম্বা হয়ে গেছে, এগুলো সব ফুল ফুটেছে। আর এখানে একটা গাছ মানে লঙ্কা ধরেছে, ওনা যে তুলছে পেয়েছ, এই তো কি সুন্দর, একবারে প্রাকৃতিক উপায় তৈরি বুলেট লঙ্কা। আর ওখানে গাছটা কোনো আছে, এখানে একটা কাঁচা, তাই তো ওখানে দুটো আছে। আর এই গাছটার লঙ্কা আর কয়েকদিনের মধ্যেই বোঝাই হয়ে যাবে, ফুল ধরেছে সব, এই দেখো সব ফুল ধরেছে, আর যেখানে একটা লঙ্কা ধরেছে,
এগুলো সব প্রচুর লঙ্কা হয়ে যাবে কদিন পরই, ঠান্ডা পড়লে বেশি হবে। তো এখন ওর তরি তরকারি সব বার করে নিয়েছে, এখানে কাটাকুটি করছে। আমি আর সাকিব যাচ্ছি এখন মাংস আনতে, আমাদের বাড়ির কাছে একটা শপ আছে চিকেন শপ, ওখানে আনতে যাচ্ছি। সাকিব দাকে যাবে বলে জুতো ভাইদি রেডি হয়ে গেছে। আমি মনে করলাম ওকে লুকিয়ে যাব, আমি একাই যাবো, তাতে চলে আসবো। তো আমাকে দেখে বুঝে ফেলেছে যে আমি বাজারেই যাচ্ছি, মানে কিছু কিনতে যাচ্ছি হয়তো, সেই জন্য বুঝে ফেলেছে। তো সাথ ধরেছে, আমি ব্যাগটা নিয়ে নিলাম, এই ব্যাগটাকে নিয়ে আসবো। আর ওই যেখানে কাজ হচ্ছে আমাদের, যেখানে ভাতটা লাগবে দিতে হবে, ওখান থেকে আমি ঘুরে যাবো, কোনো কত লোক কাছে দেখে যাবো, দেখে ওদের কাছে জেনে যাবো কখন ভাত দিতে হবে, সময়টা কখন জেনে যাবো, তাহলে সুবিধা হবে, সেইভাবে রেডি করা যাবে। তা চলো আমরা একটু পাড়াতে ঘুরে আসি আর চিকেনটাকে নিয়ে আসি। এই যে বলছিলাম যেখানে যে আমাদের খাবার লাগবে, এই যে এরা কাজ করছে আমাদের মসজিদে, গেট তৈরি হচ্ছে। এই যে দেখো এখানে চারজন কাজ করছে, আজকে ঢালাই হওয়ার পর যে এটা পাটা সেট করা দেখছো, ওটা আজকে ঢালাই হবে, সে ঢালাইয়ের এখানে মশলা তৈরি হচ্ছে। এখানে দেখো সিমেন্ট বালি পাথর দেওয়া হয়ে গেছে এবং মাখিয়ে ওরা কাজ শুরু করে দেবে। তো চলো সাকিব, চলো আমরা কাজ করে আসি। আমাদের চিকেন রাঁধতে যাওয়ার রাস্তায় এখানে রেল লাইন পার হতে হয় আমাদের, এখানে আমার এপারে আছে আর রেল দোকানটা হচ্ছে ওপারে, আমাদের রেল লাইন পার হতে হবে। দেখো সাকিব এক এক রেল লাইন পার হতে চলে যাচ্ছে, না হাতে ধরতে দেবে না, আবার পার হতে পারছে না। চলো চলো আমরা মিষ্টি নিয়ে চলে আসি। খুব রোদ, প্রচণ্ড রোদ চলছে এখন, ব্যাপক রোদ উঠেছে, একবারে সেই খাঁখা রোদ চলছে, মনে হয় দুপুরে বৃষ্টি হতে পারে। তো দেখি আমরা চলে এসেছি কাজকারের দোকানে, চিকেন নেওয়া হয়ে গেছে, আমরা এখন রেল লাইন হয়ে বাড়ি ফিরছি। তো কোনো মতেই সাকিব আমার হাত ধরছে না, একা একা নামবে এটা দিয়ে, দেখো দেখো খুব খুব পরেও যেতে পারে, নামো, আস্তে নামবে, ছুটবে না, ছুটি পড়ে যাবে। তা দেখছি কেমন দুষ্টুমি করছে, ও একাই নেমে পার হবে, আমার হাতই ধরলো না, ও পাথর দিয়েও এক এক নেমে নেমে আসলো। তো যাই বাড়ি চলে এসেছি কাছাকাছি, আমাদের বাড়ির কাছে চলে এসেছি। তো সাকিবরা আমি চিকেন নিয়ে বাড়ি চলে এসেছি, এই বাড়ি এসে দেখছি সোহানা ব্যাগ নিয়ে রেডি হচ্ছে, ওর স্কুলে আছে পরীক্ষা আছে, স্কুল বলতে আমার স্কুলে আছে পরীক্ষা আছে ওর, সেই যে বলছিলাম না যে মেধা তালিকা পরীক্ষা আছে, ট্যালেন্ট সার্চ, সেই পরীক্ষা আজকে। তো আজকে 11 থেকে পরীক্ষা, ও এখন ব্যাগপত্র রেডি করছে, ওর বইপত্র পিসবোর্ড যা নেওয়া নিয়ে নিচ্ছে, আর আমিও রেডি হব, আমি আমার সঙ্গে যাবেও, আমি নিয়ে যাবো ওকে। আর এদিকে তরকারি কাটছে, এখানে তরকারি বলতে কি করছে দেখি একবার, রাঁধুনি এখানে যা এনেছে দেখছি, পালং শাক, বেগুন আর এই বরবটি, এটি দিয়ে একটা রান্না করবে, আর আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজবে, আর এটাও একটু আলু দেবে, আর তার সঙ্গে চিকেন হবে। তারপর তো এই তরকারি করবে বলে রেডি হচ্ছে, ও রেডি করছে এখন, তো ওদিকে রেডি করুক, আর আমরা রেডি হয়নি, আমরা বার হবো, নাহলে আমাদের সময় আর বেশি নেই। ও রান্নাবান্না করেছে, ও রান্নাবান্না করে দেবে, দিয়ে ওই যারা কাজ করছে তোমরা দেখলে ওখানে, ও আমাদের পাড়ার একটা ছেলে আছে, ও এসে নিয়ে যাবে খাবারটা, টাইম হলে ধরা খেয়ে নেবে, আমরা আবার দুপুরবেলায় বাড়ি চলে আসবো, তারপর আমরা বাড়ি হিসাবে খাবো। আর এদিকে রান্নাঘরে ঢুকে দেখছি সকালে আমরা যে খেয়ে যাবো সে, তার জন্য ভাত রান্না হয়ে গেছে, ওই যে ফ্যান ঝরছে, এটা এখন আমি আর সোহানা খেয়ে যাবো, আর পরে পম্পা খাবে। আর যে ভাতটা ওখানে দিতে হবে লেবারদের, সে ভাতটা একটু পরে চাপাবে, এখন পম্পা শুধু টুকিটাকি রান্নাগুলো করে নিচ্ছে। এই যে এখানে দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা সব কেটে এনে রেখেছে, আর এখানে একটা রান্না হচ্ছে, একটা এক্সট্রা একটা রান্না ছিল, সেটা হচ্ছে মাছ রান্না সাকিবের, আর সাকিবের ডালটা, এই দুটো এখানে চাপিয়ে দিয়ে ও তরকারি রেডি করছে। তো এখন সারাদিনটা কাজটা চলবে ওর, তো কাজটা যদি করে নিক আমরা রেডি হই। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি সোহানার পরীক্ষা দিতে যাওয়ার জন্য, সোহানা ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, ও ড্রেস করা হয়ে গেছে, আমিও ড্রেস করে নিয়েছি, আমাদের যাওয়ার পরে টাইম হয়ে এসছে, এক্ষুনি আমরা বার হব। তো দেখি আজ আবহাওয়া খুব গরম, বিকট রোদ উঠেছে, বিধুরি রোদ, পম্পা তো তোমরা দেখলে যে খুব কাজে ব্যস্ত রান্নার কাজে, রান্নাঘরেই আছে এখন। তো আমরা বেরিয়ে পড়ি, আর সাকিব একটু বাইরে গেছে ঘুরতে, খেলতে গেছে, ওকে আমরা দেখা করবো না, কেন দেখা গেলে ভারতীয় শখ ধরবে যাবে বলে। চলো আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো, আমরা সোহানার স্কুল থেকে ঘুরে আসি। আমি আর সোহানা স্কুলে ছিলাম, তা পম্পা হুট করে ফোন করে বললো তাড়াতাড়ি বাইরে আসতে, আমি বলছি কেন কী হয়েছে, কিছু হয়েছে নাকি, না বলছি কিছু হয়নি, তোমরা তাড়াতাড়ি বাইরে এসো, আমরা বিকেলে ঘুরতে যাবো। তো আমরা তো চমকে গেছি, তো আমরা কী করবো আর না করতে পারলাম না, তাড়াহুড়ি করে বাড়ি চলে আসলাম, বাইরে এসে দেখো চান করে রেডি হয়ে গেছে, দেখি এরা কী করছে রান্নাঘরে। হ্যাঁ ঠিক আমার কথা মতো, তাই আমাকে যখন ফোন করলো যে তাড়াতাড়ি বাইরে আসতে হবে ঘুরতে যাবো, তো আমি বললাম টাইম কম আছে কী করে হবে, তো বললো না আজকে আবহাওয়া ভালো আছে চলো ঘুরে আসি। তো
আমি বললাম তাহলে তাই যদি যেতে হয় তাহলে তোমরা তাড়াতাড়ি খাইয়ে রেডি হও, আমি গিয়ে একা খেয়ে তাতে চলে যাব। তো সেই হিসাবে পম্পা খাবার গরম করে নিয়েছে, সব তরকারিগুলো গরম করে অনেকদিন পর নিজে রান্না গরম করলো, এগুলো সাধারণত আমি করি। তো আজকে তাড়াতাড়ি বেরোতে হবে বলে ও তাড়াতাড়ি গরম করে নিজে দেখো ঘুরতে যাবে বলে সাকিব খাওয়াতে লেগে গেছে, আর সোহানা ভাত দিয়ে দিয়েছে রেডি করে। ওরকম দুজনে খাওয়া হয়ে গেলে আমরা এখানে খেয়ে বার হবো, টাইম কম আছে, কারণ এখন বেলা 1টা ছোট হয়ে গেছে। তা দেখি তাড়াতাড়ি খেয়ে নিই, আমিও তাড়াতাড়ি খেয়ে নিই, দুইটে খেয়ে আমরা এখানে ড্রেস করে বেরিয়ে পড়বো। তা একটু পরে তোমরা জানতে পারবে আমার কথা ঘুরতে যাচ্ছি। তো চলো আগে রেডি হয়ে নিই। খুব তাড়াহুড়ো করে ভাত খেয়ে আমরা রেডি হয়ে গেছি। দেখো আমার আর সাকিব পুরো ড্রেস করা হয়ে গেছে, পম্পার ড্রেস প্রায় শেষের দিকে, ও একটু বাদেই ঘর থেকে বেরোবে, মানে ঘরটা লক করে চলে আসবে। আর তাড়াহুড়ো জন্য করছে, তোমরা আগে জানতে পারলে যে বেলা এখন ছোটো, এই জায়গায় আর একটু পরেই সন্ধ্যে নেমে যাবে। আর সাকিব ড্রেস কেন দেখো কী সুন্দর চকচক করছে, কী সাকিব তোমার ড্রেসটা কেমন, সুপার না? ও বলছি হ্যাঁ। তা আমরা যাবো এখন, কিসে মানে কী করতে যাচ্ছে সেটা এখনও আমাদের কিছু বলেনি, বলি শুধু চলো আর যাচ্ছি আমরা পূর্ব সিলে পারলে রেললাইনে চলে যাবো ঘুরতে। অ্যান্ড ঘুরতে গিয়ে কোথায় যাবো সেটা এখন ঠিক নেই, এখান থেকে কোথায় নিয়ে যায় আমাদেরকে, আমরা শুধু বাহন আচ্ছা আমি বাহন আর গাড়ি চালিয়ে যাবো, শুধু কোথায় নিয়ে যাচ্ছে তোমরা একটু সময় পার হোক তারপরে তোমরা বুঝতে পারবে। তা চলো যাই তো ঘুরে আসি তোমার সঙ্গে, চলো দেখে দেখতে পাবে, একটু ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি বা কোথায় থেকে ঘুরে আসছি। তা চলো ঘুরে আসি। সোনা যাচ্ছে না, সোনার কোনো চান্স নেই, সোনার চান্স নেই এখানে, সোনা অন্য দিন যাবে। তা অবশ্যই চলে এসেছি, দেখো আমাদের নিয়ে আসলো পূর্বস্থলে, বুঝলে ঘুরতে ঘুরতে যাবো। সাকিব পেছনে বসেছে, সাকিব প্রথমে সামনে বসেছিলো কিন্তু মাঝ মাঠে হাওয়া লাগছিলো বলে ওকে পিছনে বসিয়ে দিলাম, না ঠান্ডা লেগে যাবে সেই জন্য পিছনে বসিয়ে দিলাম। আর আমি দেখো সাদা চশমা পরেছি অনেকদিন পরে, আমরা দেখছি সাদা চশমা, সাদা চশমা এই পরে যে সন্ধ্যা হয়ে গেলে তখন পোকা লাগবে, পোকা লাগলে কালো চশমাতে রাস্তা দেখা যাবে না, আবার খালি চোখে যাওয়া যাবে না, যেন পোকার ভয়ে আমি সাদা চশমা গেলাম যাতে রাতে গাড়ি চালাতে সমস্যা হয়। আর পম্পা এখন এসছে এই যে এখানে বিউটি পার্লার, এই যে বিউটি পার্লার এই পার্লারে এসছে, এতক্ষণ একবার বলিনি যে পার্লারে যাবো, শুধু বলছে ঘুরতে চলো ঘুরতে চলো। ঘুরতে এসে অবশেষে আমাদের নিয়ে আসলো এই পার্লারে, এবার পার্লারে ঢুকেছে। আর সাকিব আর আমি এখন বাইরে অপেক্ষা করছি, সাকিব দেখো পাশে ঢুকে পারছি দেখাই দুষ্টু। তা দেখি পম্পা এখন পার্লারে ঢুকেছে, কত লাগে দেখি। বিকেল আজ সুন্দর আবহাওয়া, বৃষ্টি হয়নি সারাদিন, আবার খুব সুন্দর হয়েছে, প্রচুর ছেলে মেয়েদের এখানে খেলা করছে মাঠে। পম্পা এখন বাইরে আসলো, এসে বলছে কোনো দেরি হবে কারণ একজন চুল কাটছে ভিতরে, সেই জন্য লেট হচ্ছে, লাইনে আছো। এই যে পার্লারটায় আমরা আছি, এই যে ঘরটা, সাকিব আর ধৈর্য থাকছে না, দেখো বদমাইশ কাজ কেমন, দেখো সিটের উপর দাঁড়িয়েছে ও জুতো পায়ে সিটির উপর দাঁড়িয়ে এখানে দুষ্টুমি করে, দেখো তোমাদেরকে দেখে আরও দুষ্টুমি বেশি করছে, কারণ মুখটা আংচে মাংচি করছে। পম্পা বললাম না যে বাইরে এসেছিলো, তো বলছে লেট হবে, তো আমরা দাঁড়িয়ে থাকি, বাপ বেটা এখন দাঁড়িয়ে আছে সময় কাটছে না, সাকিব শুধু বলছে কখন আসবে কখন আসবে, আর আমার সঙ্গে দুষ্টুমি করছে, কাঁধের উপরে উঠেছে, বাড়িতে যেমন কাঁধে ওঠে এখানেও কাঁধে উঠেছে। পম্পার বিউটি পার্লার দেরি হচ্ছে বলে আমরা বাইরে বেরিয়ে ঘুরতে এসেছি সাকিব আর আমি, এদের ঘুরতে এসে এখানে পার্ক আছে একটুখানি ছোট্টখানি, এই যে পূর্বস্থলী থানার কাছে পার্কে ফুল আছে অনেকে, এই বাগানটায় দেখছি দেখে ভারী সুন্দর সাজানো থানার সামনেটা। জঙ্গল জঙ্গল পালিশ। আমরা এই মাত্র বাড়ি এলাম, এদের সাকিব জুতো পাল্টাচ্ছে, জুতো পাল্টাচ্ছে, যে সাকিব এখানে জুতো কিনেছে নতুন জুতো, আর মা কিনেছে, সব পম্পা কিনেছে। তো বাড়ির সবই মাত্র গাড়ি থেকে নামলাম, এখান থেকে সাকিব পা হাত ধরে বলে জুতোটা চেঞ্জ করেছে। সোহানা যেহেতু আমাদের সঙ্গে যেতে পারেনি, যে বলেছিল ওর জন্য ফুচকা নিয়ে আসতে, তো স্পেশাল ফুচকা না হয়েছে সেটা এখন খাচ্ছে, ওর ফেভারিট খাবার এটা, পড়তে হয়েছিল পর বাদ দিয়ে এখন ফুচকা খাচ্ছে, স্পেশাল ফুচকা এবার তোমাদেরকে দেখাচ্ছে। তা ওর ফেভারিট ফুচকাটা খাচ্ছে এখন। পম্পা এখন ভাতের জল টানতে গেল রাতে রান্না করবে বলে, আর আমি এখন এদেরকে নিয়ে বসিয়েছি এই যে পড়াবো বলে, সাকিবে তো বইয়ে রেখে চলে গিয়েছে, আর এটাই সোনার বই, ওপর পড়তে ওই যে প্রচুর খাওয়া শুরু করে দিয়েছে, তাদের কখন খাওয়া হয় দেখি,